তেনে যদিহে নতুনকৈ চাইছে তেনেহ'লে প্লিজ ছাবস্ক্রাইব কৰিব, বেল আইকনটো দবাই ৰাখিব যাতে নেক্সট ভিডিঅ' কেতিয়াও আপুনি মিছ নকৰে। হেল্ল' এভৰিওৱান, গুড মৰ্ণিং। একচুৱেলি গা চা বহুত বেয়া, মাত্ৰতে গম পাইছে চাগে, মাত একদম বহি গৈছিল, এতিয়া অলপমান ভাল হৈছে। পোহৰৰো একদম গা বহুত বেয়া আছিলে, এতিয়া অকণমান সি ভাল পাইছে। তাৰ পূৰা জ্বৰ হৈছিল, জ্বৰ চৰ্দি কাহ কফ হৈ গৈছিলে, কভাৰ ফলত তাক মানে আমি ইনহেলাৰ দিব লগা হ'ল। তো তাকেই আজি ইনহেলাৰটো ব্যৱহাৰ কৰি কেনেকুৱানো পালোঁ, ইনহেলাৰৰ কিবা ছাইড এফেক্ট আছে নেকি, সেইখিনি কথাকে আজি আপোনালোকক জনাম বুলি ভাবিছোঁ। আচলতে তাৰ বেমাৰ হোৱা দুখ একচুৱেলি আমাৰেই হয়, আমি ইয়াতে গুৱাহাটীত যিহেতু তেনেকৈ মাটি ধূলি চুলি ইমান চুবলৈ নাপায়, গতিকে আমি মানে ঘৰলৈ গ'লে একদম পুৰা তাক এৰি দিওঁ, মানে একদম সি যি কৰে আৰু তাক চোতালত মানে এৰি দিয়াৰ নিচিনা হয়। আৰু এইবাৰ প্ৰায় 15-20 দিনমান আমি ঘৰত গৈ থাকিলোঁ, থাকোঁতে সি মানে খাবলৈ আৰু শুবলৈহে সি ঘৰৰ ভিতৰলৈ আহে, বাকীখিনি সময় মানে চোতালতে। তো এই ঠাণ্ডাৰ দিনটো তাক মানে ডেইলি মানে দুবাৰকৈতো গা ধুৱাওঁৱেই, কেতিয়াবা মানে 3 বাৰো তাক গা ধুৱাব লগা হয়, ইমান লেতেৰা হৈ যায়, মানে খালী ধূলিয়ে চুই থাকে, ধূলি খেলি থাকে। আৰু তাৰ ফলত মানে কি হ'ল, তাৰ কাহ চৰ্দি জ্বৰটো হৈ আছিলে, আৰু তেনেকৈ সদায় মানে ঠাণ্ডাত গা ধুৱাওঁতে ধুৱাওঁতে তাৰ পৰা কফ মানে জমা হৈ গ'ল। এনেইতো আগতে তাৰ চৰ্দি কাহ হ'লে আমি ডক্টৰৰ ওচৰত নিব লগা নহৈছিলে, যিখিনি ধৰক আপোনালোকৰ লগত মই ভিডিঅ' কৰি শ্বেয়াৰ কৰিছোঁ, যিখিনি ধৰক ঘৰুৱা উপায় মই এপ্লাই কৰোঁ, সেইখিনি কৰিলেই তাৰ ভাল হৈ যায়, তেনেকৈ ডক্টৰৰ ওচৰলৈ নিব লগা নহয়েই। কিন্তু এইবাৰ মানে যিহেতু একদম বহুত বেছি হৈ গ'ল, তাৰ কাৰণে আমি ডক্টৰৰ ওচৰলৈ তাৰ পৰা আহি পেলাই লৈ গ'লোঁ, আৰু লৈ যোৱাৰ ফলত তাৰ মানে মিনি এস্মা টাইপ হৈছে বুলি ক'লে আৰু, আৰু সেইকাৰণে একচুৱেলি ইনহেলাৰটো দিলে। আৰু এইফালে হা, ইনহেলাৰটো দিলে একচুৱেলি আমিও আগতে ইনহেলাৰৰ কথা কৰি অলপমান চিন্তাই কৰোঁ, ইনহেলাৰ দিছে কিবা মানে বহুত ডাঙৰ কিবা হৈছে নেকি, বা ইনহেলাৰ দিয়াৰ ফলত কিবা ছাইড এফেক্ট হ'ব নেকি, এনেকৈ আমিও ভয় কৰিছিলোঁ। আৰু যেনিবা আমি সেইবিলাক সুধি কৰি লৈছোঁ, তাৰপাছত ইনহেলাৰটো দিলে। ইনহেলাৰটো লোৱাৰ পাছত মানে প্ৰথম দিনাখনেই একদম প্ৰায় 99% তাৰ ভাল হৈ গৈছে, সেইকাৰণে ভাবিলোঁ আপোনালোককো শ্বেয়াৰ কৰোঁ কথাটো। ইনহেলাৰটোৰ লগ একচুৱেলি কেনেকুৱা ধৰণৰ আমি কিনিছোঁ দেখাই দিব বিচাৰিছোঁ। ইনহেলাৰটোতো এইটো ডাঙৰ মানুহে ধৰক ইনহেলাৰটো জাষ্ট স্প্ৰে কৰি পেলাই ল'ব জানে, তো অকল ইনহেলাৰটোৱে লয়, কিন্তু ইহঁতেতো আমি স্প্ৰে কৰি পেলাই দিব নোৱাৰোঁ, তাৰ কাৰণে এক্সট্ৰাকৈ এটা ডিভাইচো আমি ল'ব লগা হয়। আমি ধৰক এইটো ডিভাইচ কিনিছিলোঁ, ডিভাইচৰ পাৰ্টছবোৰ এক্সট্ৰাকৈ থাকে, আমি যিহেতু এতিয়া ব্যৱহাৰ কৰি আছোঁ লগোৱা হৈ আছে পাৰ্টছবোৰ, তো এনেকুৱা ধৰণৰ এটা ডিভাইচ কিনিছিলোঁ আমি। ডিভাইচটো ধৰক এই পাৰ্টছটো খোলা থাকে, এইটো আপুনি ইয়াতে এনেকৈ লগাবলগীয়া হয়, এইটো খোলা থাকে, আৰু বেক চাইডে যিটো এইটো এনেকুৱা খালী দেখিছে সেইটোত আমি চাওঁ দিয়াচোন, ইনহেলাৰটো আমি সেইটোত লগাবলগীয়া হয়, এইটো লওঁ, ইনহেলাৰটো এনেকৈ আহে, ইনহেলাৰৰ যিটো এইটো হোৱাইট কালাৰ খপ থাকে সেইটো আপুনি এনেকৈ খুলি দিব লাগে, আৰু তাৰপাছত এইটো ইনহেলাৰটো ইয়াতে ইয়াত যিটো জেগা আছে ন, ইয়াতে ইনহেলাৰটো এনেকৈ সুমুৱাই দিব লাগে। ইনহেলাৰটো সুমুওৱাৰ পাছত আপুনি এই পাৰ্টটো এইটো নাকৰ ওপৰ ফালে, এইটো মানে নাকৰ ফালে এই জোঙা ছাইডটো ওপৰ ফালে দিব লাগে, দি পেলাই বেবীৰ মুখখনত এইটো দি পেলাই বন্ধ কৰি দিব লাগে। দিয়াৰ পাছত আপুনি এইটো স্প্ৰে কৰি দিব লাগে, এবাৰ টিপি দিব লাগে, আৰু দিয়াৰ পাছত কমচে কম 30 ছেকেণ্ডটো ৰাখিবই লাগে। 30 ছেকেণ্ডৰ পৰা আপুনি ওপৰত যিমান ৰাখিব পাৰে, ইহঁতেতো 30 ছেকেণ্ড ৰখাটোৱে বহুত ডাঙৰ কথা, তো 30 ছেকেণ্ড ৰাখিবই লাগে, তাতকৈ ওপৰত আপুনি যদি ৰাখিব পাৰে ধৰক ৰাখিলে ভাল হয়, কিন্তু 30 ছেকেণ্ড ৰাখিবই লাগে। এইটো প্ৰথম দিনাখন আমাক দিনটোত 2 ঘণ্টাৰ মূৰে মূৰে দিবলৈ দিছিল, আৰু আমি তেনেকৈ দিছিলোঁ। আৰু প্ৰথম দিনা দিয়াৰ পাছতেই তাৰ যিখিনি কফ একদম কাহি কৰি অৱস্থা নাইকিয়া হৈ যায়, সেইটো মানে একদম প্ৰায় ভালেই হৈ গৈছে। তো এইটো আমাক 5 দিন ব্যৱহাৰ কৰিব দিছিলে, আমি 5 দিনটো 2 ঘণ্টাৰ মূৰে মূৰে প্ৰথম দিনাই যি ব্যৱহাৰ কৰিলোঁ, তাৰপিছত কমকৈ আমি সুবিধা অনুযায়ী সেনেকৈ ব্যৱহাৰ কৰিছোঁ, কাৰণ সিও টান পায় তেনেকৈ মুখত লগাই থ'লে, এজেগাতে বহি থাকিব সিহঁতে যিহেতু এনেও টানেই পায়, কিন্তু খুব ভাল পালোঁ, একদম পুৰা ভাল হৈ গ'ল। আৰু এইটো লগোৱাৰ পাছত কি হয়, নাকৰ পানী পুৰা ওলাইছে, তাৰ নাকৰ পানী ওলাইছে, আৰু 2 দিন পিছত মানে
পুরা ঢিলা ঢিলা লেটিন হয়েছে, তো তার নাকর পানি আর লেটিনের জড়িয়ে মানে কফখিনি পুরা বাহির হয়ে গেছে। আসলতে কি হয়, আমি ডাঙর সকলে কফখিনি তো কাহ হলে পেলাই দিব পারো, সিহতে তো না জানে, গতি কিবা উপায়ের তো আমি সিহতক কফটো নাইকিয়া করবই লাগিব। তার কারণে আসলতে এইটো বহুত বেশি যদি হয় তেতিয়াহে এইটো দিয়ে। যদি ধরক আপনি আপনার বেবির মানে তেনেকা সর্দি কাহ যদি হয়ে থাকে, সাত দিনলৈকে আপনি ঘরুয়া যিখিনি ধরক আমি এপ্লাই করব লাগে সেইখিনি মই অলরেডি ভিডিও শেয়ার করছো, তারপরে আর বিভিন্ন যেনেকা ঘরুয়া উপায় আছে যিখিনি আপনি এপ্লাই করব পারে সেইখিনি এপ্লাই করে পেলায় সাব। সাত দিনের পাশতো যদি ভাল নহয় তেতিয়া ডক্টর ওচৰলৈ যাব লাগে। আর নর্মেল কাহ সর্দি হলে ডক্টরে সেই লিকুইড এটা দিয়ে, লিকুইডটো খালেই ভাল হয়। আর যদি ধর বহুত বেশি হয়ে যায়, কফ জমা হয়ে যায়, তেতিয়া তো এইটো ইনহেলার আর এইটো ডিভাইস এইটাই ব্যবহার করবলে দিয়ে। তো আপনার যদি কেতিয়াবা ভগবানে কেতিয়া তেনেকুৱা নকৰক বাৰু, কিন্তু যদিও হয় হলেও মানে তেনেকুৱা ইমান চিন্তা করবলগীয়া বহুত ডাঙর বেমার টাইপ মানে ভাবিবলগীয়া একো নাই। মানে যদি ধর কেতিয়াবা আপনার বেবির তেনেকুৱা বহুত কাহ হয়ে পেলায় কফ পুরা জমা হয়ে গেছে, জমা হয়ে যাওতে তেতিয়া মানে আপনার ডক্টর ওচৰলৈ নিলে যদি ইনহেলার লবলেও দিয়ে, আপনি তেতিয়া চিন্তা করবলগীয়া বা ভয় খাবলগীয়া একো নাই, আপনি ধুনকি ইনহেলারটা ব্যবহার করব পারে। আর ইয়ার সাইড এফেক্টও কোনো নাই, আমিও ডক্টর সুদিছো এইটো লগার ফলত বেবির কিবা সাইড এফেক্ট হব নেকি, একো নহয়। আর এই লগার ফলত আমি নিজেই রিজাল্ট পাইছো, একদম পুরা ভাল হয়ে গেছে। গতি ভাবিলো এইটো ব্যবহার করার ফলত আমি কেনেকুৱা রিজাল্ট পাইছো, ব্যবহার করে কিবা বেবির প্রবলেম পাইছো নেকি, সেইখিনি আপনার লগত শেয়ার করিম বলে ভাবি আসলে আজির ভিডিওটো করলো। তো এইখিনি কথায় আপনার কবলগা আছিল ইনহেলারের উপর। আপনাদের খালি লাস্ট একটা কথা কোথাও, যেটা ইনহেলারটো লগাব, ইনহেলারটো ব্যবহার করোতে হাতখন পরিষ্কার করে ধুই লব, কেনো হাতত যদি লেতেরা হাত বা তেনেকা নুধুয়াকে আপনি ব্যবহার করে তেতিয়া কি হব, সেইখিনি যদি বেবির নাকত দি পেলায় যেহেতু উশাহ নিশাহর ফলত ভিতরলে যায়, তো বেমার আজার হওয়ার সম্ভাবনা আছে। আপনি ধুনকে হ্যান্ডওয়াশ করে লব, নাইবা স্যানিটাইজার স্যানিটাইজ করে লব পারে হাতখন, ধুনকে পরিষ্কার করে মেলি লহে আপনি ইনহেলারটো আর ডিভাইসটো চুব। আর এইটো ব্যবহার করার পাছত পুনের ইনহেলারের যখন সাফর দেখাইছো সেই লগাই পেলায় এক্সট্রাকে ইনহেলারটো রাখব, আর ডিভাইসটো আপনি পার্টসখিনি খুলিও রাখব পারে বা তেনেকেও রাখব পারে, খালি যেটো পলিথিনত আহিছে সেই পলিথিনত সুমায় ধুনকে এক্সট্রাকে যাতে বেবিয়ে লেতেরা হাতে চুইকই সেইখিনি বা বেলেগেও আহি ঘপককে চুইকই নিদিয়ে তার তেনেকে আপনি সেইটো লক্ষ্য রাখি এক্সট্রাকে ভালকে রাখি থব, যাতে নেক্সট টাইম আকো আপনি ব্যবহার করতে হাত ধুইহে আপনি সেইটো চুয়ে তেনেকৈ পুরা ভালকৈ পরিষ্কারকৈ ব্যবহার করব। সাব আপনার বেবিরও ইউজ করার পাছতে বেমার যদি তেনেকুৱা কফর প্রবলেম হয় পুরা খুঁটেরই ভাল হয়ে যাব। তো ময়ো এনেকে ব্যবহার করে ভাল পালো, কোনো প্রবলেম নাপালো, গতি কথাখিনি আপনার শেয়ার করলো। যদিহে কথাখিনি জানি ভাল লাগিল হলে এটা লাইক কমেন্ট আর ভিডিওটো শেয়ার করব, চ্যানেলটো যদি সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটো প্লিজ সাবস্ক্রাইব করে দিব। তেনেহলে ভিডিওটো ইমানেই আছিল, আজিলৈ ইমানতে বিদায় মাগিছো, ধন্যবাদ, নমস্কার, বাই বাই।